এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি সিকিমের স্বর্গরাজ্য ঘুরে দেখার জন্য আজকে কুড়ি এপ্রিল তো আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমরা যারা কমেন্ট করবে আমি তাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব কলকাতা থেকে অনেকেই কমেন্ট করেছে অনেক বন্ধুরা কমেন্ট করেছে যে নর্থ সিকিমের ট্যুর প্যাকেজ কত নর্থ সিকিমের ট্যুর প্যাকেজ এখন বলা মুশকিল কারণ কি গোর্ধমাল লেক লাচুং খোলা আছে কিন্তু গোর্ধমাল লেক খোলা লেক লাচেন খোলা নেই তো তোমরা কোন পার্টটার ট্যুর প্যাকেজ চাইছো সেটা কাইন্ডলি সেই প্লেসগুলোর নামগুলো বলো এবং নর্থ সিকিমের জিরো পয়েন্ট বলো এগুলো কিন্তু অনেক সময় অনেক প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকে না তোমরা কোন কোন প্লেসের প্যাকেজ চাইছো প্লিজ একটু কমেন্ট করে জানিও আমি সেই সব জায়গাগুলোর প্যাকেজ অলরেডি বলে দেবো আর তোমরা আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো অনেকেই অনেকেই জানতে চেয়েছো তাদের জন্য বলে রাখি দেখো তোমাদের কমেন্টের চেষ্টা করছি আমি যথাযথ উত্তর দিয়ে দেবার তো তোমরা যদি আরও কেউ উত্তর না পেয়ে থাকো আর একটা কমেন্ট করে এই ভিডিওতে আমি চেষ্টা করবো এই ভিডিওতে তাদের কমেন্ট করে দেওয়ার তো আমরা যাচ্ছি আজকে ইয়াংথাং ভ্যালি সিকিমের স্বর্গরাজ্য এবং আজকে কুড়ি এপ্রিল ওয়েদার যথেষ্ট ভালো আছে এখনও পর্যন্ত স্নোফল হচ্ছে তবে আগের থেকে স্নোফল কিন্তু কমেছে রাতের দিকে হচ্ছে দিনের দিকে কিন্তু খুব একটা স্নোফল নেই এই যে স্নোটা তোমরা দেখতে পাচ্ছ এটা রাতের দিকে কিন্তু স্নো দিনে এক আর্লি মর্নিং হচ্ছে এক দুপুরে পরে হচ্ছে বাট আমরা যে টাইমে ট্রাভেল করছি সেই টাইমে কিন্তু স্নোফল খুব একটা হচ্ছে না আর সিকিমে এখন যথেষ্ট নর্থ সিকিমে যথেষ্ট স্নোফল রয়েছে তো তোমরা চাইলে কিন্তু এখন নর্থ সিকিম আসতে পারো নর্থ সিকিম এখন ঘোরার জন্য বেস্ট বলব কারণ যেহেতু মানে কী বলবো কুর্দুমাল লেক খোলেনি সেহেতু নর্থ সিকিমের এই জিরো পয়েন্ট বলো বা ইয়াং ভ্যালি বলো বা কাটাও বলো এখন যথেষ্ট বরফ রয়েছে লাচেনও আশা করছি খুব তাড়াতাড়ি হয়তো খুলে যাবে ভোট যেহেতু পেরিয়ে গেছে রোডের কাজ খুব জোর কদমে চলছে আমি চেষ্টা করবো আগামীকাল কিংবা পরশু লাচেনের রোডের একটা ভিডিও দেবার তো লাচেন রোডের খুব শীঘ্রই কিন্তু ভিডিও আসবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো লাচেনের বর্তমান অবস্থা কেমন লাচেনের ভিতরে কী ভিউ রয়েছে চেষ্টা করব। আমাদের এজেন্টের কাছ থেকে ভিডিও নিয়ে তোমাদেরকে দেওয়ার তো তোমরা প্লিজ চ্যানেলটার সাথে জুড়ে থাকো চ্যানেলটা কমেন্ট করো এবং বুঝতেই পারছো বরফগুলো কিন্তু রাস্তার গলে গোলে জল হচ্ছে অনেক জায়গায় কিন্তু জল হয়ে গেছে হ্যাঁ তবে এই সাইডটা কিন্তু লাচুংয়ের দিকে রাস্তাটা কিন্তু এখনও পর্যন্ত ভালো রয়েছে যেটুকু খারাপ আছে মাঙ্গান থেকে লাচুং অবধি বাট লাচুংয়ের পর থেকে কাটাও বলো জিরো পয়েন্ট বলো বা ইয়াং ভ্যালি বলো এদিকে রাস্তা কিন্তু খুবই ভালো আছে তো অনেকেই জিরো পয়েন্ট ঘুরতে যেতে চাইছো তাদের বলে কি জিরো পয়েন্টে কিন্তু এখন প্রচণ্ড তুষারপাত হচ্ছে বা স্নো আছে তোমরা জিরো পয়েন্ট আসতেই পারো এদিকে বলে কি বাবা মন্দির নাথুলা পাস ইস্ত্রিকিমে কিন্তু খোলা আছে কালকেও চেষ্টা করব কাল বা কিংবা অথলা পরশু নাথুলা পাসের ভিডিও দেওয়ার অনেকদিন ধরে অনেকেই কমেন্ট করছে দাদা নাথুলা পাসের কারেন্ট ভিডিও চাই তো চেষ্টা করছি কাল বা পরশু নাথুলা পাশের কারেন্ট ভিডিও দেওয়ার আশা করি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো পাশের নোটিফিকেশান বেলটাকে অন করে রেখেছো আমি যে ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তোমরা এই সুন্দর সুন্দর ভিউগুলো এই কলকাতায় বসে বসে তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর ভিউগুলো কারণ এই গরমের মধ্যে কলকাতাতে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেখানে সিকিমের টেম্পারেচার এতটা কম এবং সিকিমের যা ওয়েদার যথেষ্ট এখন ঘোরা গ্রীষ্মে ছুটির জন্য বলবো সিকিম ইজ দ্য বেস্ট দার্জিলিংয়ের থেকেও সিকিম কিন্তু এখন যথেষ্ট ভালো এবং যথেষ্ট খুব সুন্দর পরিবেশ রয়েছে এই মুহূর্তে তো তোমরা চাইলেই ট্যুর বুক করে চলে আসতে পারো আমাদের সাথে এবং দেখাও যেতে পারে আমাদের সাথে তো চলো ভিডিওর সাথে জুড়ে থাকো